হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের দিয়া আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আপনাদেরই প্রিয় শো নীল দিয়াতে। খুব খুব টেস্টি, টেস্টকে হার মানাবে একটি মজাদার নতুন এগ কারির রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদেরই কাছে। তাই ভিডিওটি একেবারে স্কিপ না করে থাকুন শেষ অবধি আমার সাথে। তার আগে পরিবারের নতুন সদস্যরা ঝটপট আপনাদের প্রিয় নীলদিয়াকে সাবস্ক্রাইব করে নিন, যাতে কোনো রেসিপি আপনাদের মিস না হয়। তাহলে রান্নাঘরে চলা যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার এবং একটি টেস্টি রেসিপি একেবারে আমার স্টাইলে। তার জন্য প্রথমে আমরা কি করব, আমি এখানে একটা বোল নিয়েছি। এখানে আমি পোস্ত আর সর্ষে একসাথে বেটে রেখেছি। এটার কোয়ান্টিটিটা হবে, আমরা পোস্তটা একটু বেশি নেব এবং সর্ষেটা একটু কম রাখবো। মানে আমরা যদি এক চামচ পোস্ত নিই, হাফ চামচ সর্ষে বাটা দেব। এবার এর মধ্যে অ্যাড করব 1 স্পুন টমেটো কেচাপ। এবার এর মধ্যে আমরা অ্যাড করব 1/2 স্পুন টার্মারিক, মানে হলুদ গুঁড়ো। আমি এখানে 5টা ডিমের আন্দাজ অনুযায়ী করছি, আপনারা যে কটা নেবেন সেই অনুযায়ী মশলা দেবেন। আর দিয়ে দেব 1/4 স্পুন ধনিয়া গুঁড়ো, 1/4 স্পুন জিরের গুঁড়ো, 1/2 স্পুন লঙ্কার গুঁড়ো। এটাকে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, আমি ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমরা সর্ষের তেল অ্যাড করব, মানে মাস্টার্ড অয়েল। আমি এখানে 2 স্পুন মাস্টার্ড অয়েল অ্যাড করেছি। দেখুন, আমি এবার সিদ্ধ করার ডিমগুলোকে ঠিক এইভাবে আমরা একটু চিরে নেব, যাতে এটা না ফাটে। দেখুন, এরপর আমরা কি করব, তেলের মধ্যে নুন দেব, হলুদ গুঁড়ো অ্যাড করব 1/4 স্পুন, আর 1/4 স্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এরপর এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ডিমের মধ্যে মাখিয়েও এটা দিতে পারেন। এবার এটাকে আমরা একটু ফ্রাই করে নেব। দেখুন, এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ডিশ আউট করে নেব। আবারও এই সেম প্যানে আরও 2 স্পুন আমরা মাস্টার্ড অয়েল অ্যাড করব। এর মধ্যে 1/4 স্পুন কালো জিরে অ্যাড করব। দেখুন, এখানে আমি একটা দারচিনি, কাঁচা লঙ্কা, কারি পাতা আর চপ করে রাখা রসুন, মানে গার্লিক, এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা অ্যাড করে দেব। এবার এটাকে আমরা জাস্ট হালকা আঁচে একটু ফ্রাই করে নেব। দেখুন, এটা আমাদের ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর এখানে আমি একটা অনিয়ন এইভাবে পেস্ট করে নিয়েছি, এটাকে আমরা অ্যাড করব। এবং এটাকেও আমরা ভালো করে ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজের এই কাঁচা গন্ধটা না থাকে। দেখুন, আমাদের পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর কি করব, আমরা যে মশলার পেস্টটা করেছিলাম এটাকে আমরা অ্যাড করে দেব। এবার এই মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব।
দেখুন 2 মিনিট পর এবার আমরা এর মধ্যে নুনটা অ্যাড করব বিকজ তখন কিন্তু আমরা নুন অ্যাড করিনি আর নুনের পরিমাণটা আমরা একটু কম রাখব কারণ যখন আমরা ডিমটা ভেজেছিলাম তখন তেলে একটু নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা একটু কম রাখব এবার এটাকে ভালো করে মিশিয়ে আমরা এর মধ্যে জল অ্যাড করব দেখুন গ্রেভিটা ফুটে গেছে এরপর আমরা কি করব ডিমগুলোকে এইভাবে হাফ হাফ করে কেটে নেব আপনারা চাইলে গোটা রাখতে পারেন বাট হাফ করলে এটার টেস্টটা আরো ভালো হয় এবার এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব ওয়াও জাস্ট দেখুন অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে এবার আমরা ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে ডিশ আউট করে নেব দেখুন আমরা ডিশ আউট করে নিয়েছি কি কতটা লোভনীয় লাগছে তাই না এরপর এটাকে আমরা গার্নিশ করে নেব এখানে আমি ধনিয়া পাতা একদম ফাইনলি চপ করে রেখেছি এটাকে জাস্ট আমরা এর উপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দেব আর কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি এইভাবে একটু গার্নিশ করে দেব যাতে দেখতে ভালো লাগে তাহলে আশা করি আজকের এই রেসিপিটি আপনারা খুব এনজয় করেছেন কমেন্টস করার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের প্রিয় নীলদিয়াকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ খুব তাড়াতাড়ি আরও একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসবো বাই ফর নাও হ্যাভ আ গুড ডে